প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি হাসিনা আক্তার বানু, সহযোগী অধ্যাপক অর্থনীতি, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি আলোচনা করব সরকারি অর্থব্যবস্থার ষষ্ঠ অধ্যায় সরকারি ঋণ থেকে কিছু বিষয় নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেই আজকের আলোচ্যসূচির মধ্যে কী কী রয়েছে। সরকারি ঋণের বোঝা বা ভার, সরকারি ঋণের বোঝা বা ভারের শ্রেণী বিভাগ, সরকারি ঋণের বোঝা বা ভার পরিমাপ এবং ঋণ সেবা অনুপাত। তো প্রথমেই আমরা জেনে নেই সরকারি ঋণের বোঝা বা ভার কাকে বলে। সরকার কর্তৃক ঋণ গ্রহণ ও পরিশোধের ফলে দেশের জনগণ অর্থনৈতিকভাবে যে ক্ষতি বা ত্যাগ স্বীকার করে তাকে সরকারি ঋণের বোঝা বা ভার বলা হয়। সরকার কর্তৃক স্বীকৃত ঋণ, তা অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যেটাই হোক না কেন, জনগণের নিকট থেকে অতিরিক্ত কর আদায়ের মাধ্যমে সুদ আসলে পরিশোধ করতে হয়। এর ফলে জনগণকে আর্থিক ও প্রকৃত ক্ষতি স্বীকার করতে হয়। ঋণ গ্রহণ এবং পরিশোধের ফলে সৃষ্ট এরূপ ক্ষতিকে সরকারি ঋণের বোঝা বা ভার বলা হয়। এখন আমরা দেখে নিই সরকারি ঋণের বোঝা বা ভার কত ধরনের হতে পারে। অধ্যাপক ডালটন সরকারি ঋণের বোঝা বা ভার সমূহকে চার ভাগে ভাগ করেছেন। এগুলো হচ্ছে প্রত্যক্ষ আর্থিক বোঝা, পরোক্ষ আর্থিক বোঝা, প্রত্যক্ষ প্রকৃত বোঝা এবং পরোক্ষ প্রকৃত বোঝা। এখন চলো আমরা এক এক করে জেনে নিই এই বোঝাগুলো, নানা ধরনের এই বোঝাগুলো কী ধরনের হতে পারে বা কোনটি কাকে বলে। প্রথমে আমরা দেখে নিই প্রত্যক্ষ আর্থিক বোঝা কাকে বলে। ঋণের মূল অর্থ সুদ আসলে পরিশোধ করার কারণে যে ভারের সৃষ্টি হয় সেটাই হলো প্রত্যক্ষ আর্থিক বোঝা। পরোক্ষ আর্থিক বোঝা, সরকারি ঋণ সুদ আসলে পরিশোধের জন্য আদায়কৃত করের কারণে জনগণের ভোগ ও সঞ্চয় যে পরিমাণে অর্থ আকারে হ্রাস পায় তাকে পরোক্ষ আর্থিক বোঝা বলা হয়। প্রত্যক্ষ প্রকৃত বোঝা, ঋণ গ্রহণ ও পরিশোধের ফলে যে পরিমাণ পণ্য ও সেবার ভোগ থেকে জনগণ বঞ্চিত হয় তাকে প্রত্যক্ষ প্রকৃত বোঝা বলা হয়। পরোক্ষ প্রকৃত বোঝা, সরকারি ঋণ সুদ আসলে পরিশোধের জন্য আদায়কৃত করের কারণে জনগণের ভোগ সঞ্চয় ও কর্মস্পৃহা কমার ফলে যে পরিমাণ উৎপাদন হ্রাস পায় তাকে করের পরোক্ষ প্রকৃত বোঝা বা ভার বলা হয়। তো তোমরা জেনে নিলে সরকারি ঋণের বোঝা বা ভার কত ধরনের হতে পারে। তো এই সরকারি ঋণের বোঝা বা ভার, এটা কিন্তু অভ্যন্তরীণ এবং বাহ্যিক ঋণ দুক্ষেত্রেই হতে পারে। হ্যাঁ, তো বলা হয় যে অভ্যন্তরীণ সরকারি ঋণ অর্থনীতিতে সামষ্টিক দৃষ্টিকোণ থেকে কোনো বোঝা বা ভার সৃষ্টি করে না, কারণ এর ফলে দেশের অর্থ দেশেই ব্যয় হয়। কিন্তু বৈদেশিক ঋণের সুদ ও আসল বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয় এবং এই অর্থ দেশের বাইরে চলে যায় বলে তার বোঝা বা ভার সেই ঋণটা আর কি বোঝা বা ভার তৈরি করে। এবং এজন্যই বলা হয় যে সরকারি ঋণের বোঝা বলতে সাধারণত বৈদেশিক ঋণের বোঝাকে বোঝানো হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমরা চলে যাই
আমাদের পরবর্তী আলোচ্য বিষয়টিতে, সেটি হচ্ছে সরকারি ঋণের বোঝা বা ভার পরিমাপ। সরকারি ঋণের বোঝা বা ভার পরিমাপ করার ক্ষেত্রে দু ধরনের সূচক রয়েছে। হ্যাঁ, এর মধ্যে প্রথমটি হচ্ছে আর্থিক বা অর্থনৈতিক সূচক এবং দ্বিতীয়টি অর্থিক বা অর্থনৈতিক সূচক। তো আর্থিক বা অর্থনৈতিক সূচক কাকে বলে? অর্থের মানদণ্ডে পরিমাপ করা যায় এমন যে সূচকগুলো রয়েছে সেগুলোকেই বলা হয় সরকারি ঋণের বোঝা বা ভার পরিমাপের আর্থিক বা অর্থনৈতিক সূচক। এখন আমরা একটু দেখে নেই যে আর্থিক বা অর্থনৈতিক সূচকগুলোর মধ্যে কী কী রয়েছে। প্রথমে আছে সুদ। সুদের হার কিংবা সুদের পরিমাণ যত বেশি হবে সরকারি ঋণের বোঝা কিন্তু ততই বেশি হবে। পক্ষান্তরে সুদের হার ও সুদের পরিমাণ কম হলে সরকারি ঋণের বোঝা কম হবে। আসলের পরিমাণ বা আসলের পরিমাপ। আসলের পরিমাণ বেশি হলে সুদ আসলে পরিশোধের পরিমাণ বাড়ে এবং সে তার পরিমাণটা বাড়তেই থাকে। এ অবস্থায় ঋণের বোঝাও বাড়তে থাকে। পক্ষান্তরে আসলের পরিমাণ যদি কম হয় তাহলে ঋণের বোঝাও কম হয়। ঋণ সেবা অনুপাত। ঋণ সেবা অনুপাত অর্থাৎ ঋণের সুদ আসল পরিশোধ ও রপ্তানি আয়ের যে অনুপাত সেটাকে আমরা ঋণ সেবা অনুপাত বলছি আর কি। তো ঋণের সুদ আসল পরিশোধ ও রপ্তানি আয়ের অনুপাত বাড়লে বা কমলে সরকারি ঋণের বোঝা যথাক্রমে বাড়ে বা কমে। এরপরে আছে আয় বৈষম্য। ঋণের ব্যবহার ও পরিশোধের ফলে সমাজে আয় বণ্টনে বৈষম্য যত বৃদ্ধি পাবে ঋণের ভার কিন্তু তত বৃদ্ধি পাবে। পক্ষান্তরে আয় বণ্টনে বৈষম্য যত কমতে থাকবে ঋণের বোঝাও তত কমতে থাকবে। উৎপাদন। সরকারিভাবে ঋণ গ্রহণ ও পরিশোধের ফলে অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধি পেলে ঋণের বোঝা কম হয় আর যদি উৎপাদন কমে তাহলে ঋণের বোঝা বৃদ্ধি পায়। বিনিয়োগ। ঋণের ব্যবহারের ফলে অর্থনীতিতে বিনিয়োগ বাড়লে ঋণের ভার কমে। হ্যাঁ, আবার ঋণের ব্যবহারের ফলে অর্থনীতিতে যদি বিনিয়োগের পরিমাণ কমে যায় তাহলে ঋণের বোঝা বা ভার বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বা বেকারত্ব। ঋণের ব্যবহার ও পরিশোধের কারণে অর্থনীতিতে কর্মসংস্থান বাড়লে তথা বেকারত্ব কমলে ঋণের বোঝা কিন্তু কমে যায়। পক্ষান্তরে ঋণ গ্রহণের ফলে কর্মসংস্থান যদি কমে যায় এবং তার সাথে সাথে বেকারত্ব যদি বাড়ে তাহলে ঋণের বোঝা আরও বৃদ্ধি পাবে। মুদ্রাস্ফীতি। ঋণ গ্রহণ ও ব্যবহারের ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেলে ঋণের বোঝা বৃদ্ধি পায়। পক্ষান্তরে ঋণের অর্থ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর মাধ্যমে যদি মুদ্রাস্ফীতি কমানো সম্ভব হয় অর্থনীতিতে তাহলে প্রকৃত ঋণের বোঝা হ্রাস পায়। দারিদ্র বিমোচন। দারিদ্রের হার দ্বারা ঋণের বোঝা পরিমাপ করা যায়। হ্যাঁ, সরকারি ঋণ দেশের দারিদ্র বিমোচনে যদি সহায়ক হয় অর্থাৎ তার দ্বারা যদি দারিদ্রের হার কমানো যায় তাহলে ঋণের প্রকৃত বোঝা কমে যায়। পক্ষান্তরে ঋণের অর্থ দারিদ্র বিমোচনে সহায়ক না হলে অর্থাৎ দারিদ্রের মাত্রা যদি আরও বাড়ে তাহলে ঋণের প্রকৃত বোঝা বৃদ্ধি পায়। প্রবৃদ্ধি ও জীবনযাত্রার মান। ঋণ গ্রহণ ও ব্যয়ের ফলে জাতীয় আয়ের প্রবৃদ্ধির হার ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে সরকারি ঋণের আর্থিক ও প্রকৃত বোঝা হ্রাস পায়। আবার ঋণ গ্রহণ ও ব্যবহারের ফলে প্রবৃদ্ধির হার কমলে জীবনযাত্রার মান কমে ফলে সরকারি ঋণের বোঝা বৃদ্ধি পায়। এবং সবশেষে ঋণ জাতীয় অনুপাত। এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক বা অর্থনৈতিক সূচক সরকারি ঋণ পরিমাপের। তো এবং বলা হয় যে এটি সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় সূচক ঋণ জাতীয় আয় অনুপাত। তো অধ্যাপক ই ডোমারের অধ্যাপক ই ডোমার কিন্তু এই ধারণার প্রবক্তা আর কি। হ্যাঁ,
তো ঋণের ভার এক্ষেত্রে বিষয়টিকে আমরা যে সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে ঋণের ভার সমান সমান মোট ঋণ ভাগ জাতীয় আয়। তাহলে এই সূত্র অনুসারে কিন্তু দেশের মোট ঋণ জাতীয় আয় অনুপাত যদি বাড়তে থাকে তাহলে ঋণের বোঝা বা ভার বৃদ্ধি পাবে, আবার যদি মোট ঋণ জাতীয় অনুপাত হ্রাস পেতে থাকে তাহলে ঋণের বোঝা বা ভার কমে যাবে। তো তোমরা জেনে নিলে যে সরকারি ঋণের আর্থিক বা অর্থনৈতিক সূচকগুলো কী। এখন আমরা জেনে নিব যে সরকারি ঋণের অর্থিক বা অর্থনৈতিক যে সূচকগুলো আছে সেগুলো কী। তো তার আগে আমরা জেনে নিই যে অর্থিক বা অর্থনৈতিক সূচক কাকে বলে। অর্থের মানদণ্ডে সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না এমন যে সূচকগুলো রয়েছে সরকারি ঋণ পরিমাপের, সেই সূচকগুলোকে বলা হয় অর্থনৈতিক সূচক বা অর্থিক সূচক। তো এখন আর্থিক বা অর্থনৈতিক সূচকের মধ্যে কোন কোন সূচকগুলো আছে সেগুলো আমরা এক এক করে এখন জেনে নিই। প্রথমেই দেখো অবকাঠামো উন্নয়ন। সরকারি ঋণ গ্রহণ এবং ব্যবহারের ফলে দেশের অবকাঠামোর উন্নয়ন ঘটলে ঋণের বোঝা কমে। পক্ষান্তরে অবকাঠামো উন্নয়ন যদি ত্বরান্বিত না হয় বা অবকাঠামোর যদি উন্নয়ন না ঘটে বা পূর্বের চেয়ে এর অবস্থা আরও খারাপ হলে ঋণের বোঝা বৃদ্ধি পায়। স্বনির্ভরতা। সরকারি ঋণ স্বনির্ভর দেশ ও অর্থনীতি গড়তে সহায়ক হলে ঋণের বোঝা কমে যায়। পক্ষান্তরে সরকারি ঋণ ব্যয় করেও যদি স্বনির্ভরতা অর্জন সম্ভব না হয় বা দেশ পরনির্ভরশীল থেকে যায় তাহলে ঋণের বোঝা প্রকৃতপক্ষে বৃদ্ধি পায়। ঋণের শর্ত। অনুকূল শর্তযুক্ত ঋণের বোঝা কম হয়। পক্ষান্তরে প্রতিকূল শর্তযুক্ত যে ঋণের প্রকৃত বোঝা সেটি কিন্তু বেশি হয়। মানব সম্পদ উন্নয়ন। সরকারি ঋণ দেশের মানব সম্পদ উন্নয়নে সহায়ক হলে, অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য গবেষণা উন্নয়নে সহায়ক হলে ঋণের প্রকৃত বোঝা কিন্তু হ্রাস পাবে। কিন্তু ঋণের টাকায় যদি মানব সম্পদের উন্নয়ন না ঘটে তাহলে প্রকৃতপক্ষে ঋণের বোঝা বৃদ্ধি পাবে। সামাজিক নিরাপত্তা। সরকারি ঋণের যে টাকাটা পাওয়া যায় সরকারি ঋণ হিসেবে, সেই ঋণের টাকায় যদি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে ঋণের প্রকৃত বোঝা হ্রাস পায়। কিন্তু সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে ঋণের বোঝা বৃদ্ধি পায়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব। সরকারি ঋণ সেটা যদি বৈদেশিক ঋণের কথা বলা হচ্ছে, সরকারি ঋণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কিন্তু হুমকি হয়ে যদি দেখা দেয় তাহলে ঋণের বোঝা অসীম হয়ে পড়ে। কিন্তু সরকারি ঋণ অর্থাৎ বৈদেশিক ঋণ যেটা, সেটা যদি স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী না হয় তাহলে ঋণের বোঝা কম হয়, তুলনামূলকভাবে কম হয়। তো এগুলোই মোটামুটিভাবে আমাদের সরকারি ঋণের যে অর্থিক বা অর্থনৈতিক সূচক সেগুলো। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পাঠে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য, যে ঋণ সেবা অনুপাত DSR, ডেট সার্ভিস রেশিও যেটাকে বলা হয়। আমরা ইতিমধ্যে আমরা আমাদের অন্যান্য আলোচনার মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে এসেছি যে ঋণ সেবা অনুপাত। তো আমরা জেনে নিই যে ঋণ সেবা অনুপাতটা কী। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের সরকার বৈদেশিক ঋণের সুদ ও আসল মিলিয়ে যে পরিমাণ অর্থ পরিশোধ করে তাকে ওই সময়ের রপ্তানি আয় দ্বারা ভাগ করলে ঋণ সেবা অনুপাত পাওয়া যায়। আবার বলছি, দেখো, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের সরকার বৈদেশিক ঋণের সুদ ও আসল মিলিয়ে যে পরিমাণ অর্থ পরিশোধ করে তাকে ওই সময়ের রপ্তানি আয় দ্বারা ভাগ করলে ঋণ সেবা অনুপাত পাওয়া যায়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সরকার রপ্তানি আয়ের তুলনায় বৈদেশিক ঋণের সুদ ও আসল মিলিয়ে যে পরিমাণ অর্থ পরিশোধ করে তার অনুপাতকে ঋণ সেবা অনুপাত বলা হয়। তো ঋণ সেবা অনুপাতকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়, অর্থাৎ এটি একটি আমরা সূত্রের মাধ্যমে দেখানো হয় যে DSR সমান সমান R ডিভাইডেড বাই X। এখানে R হচ্ছে সুদ আসলে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ এবং X হচ্ছে রপ্তানি আয়। তো এখন আমরা এই ঋণ সেবা অনুপাত
কিভাবে গাণিতিকভাবে পরিমাপ করা হয় সেটা একটু দেখে নেই বা একটা গাণিতিক উদাহরণ দেখে নেই ঋণ সেবা অনুপাত পরিমাপের, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। 2015-16 অর্থবছরে বাংলাদেশ সরকার 5,000 কোটি টাকা বৈদেশিক ঋণ সুদ আসলে পরিশোধ করেছে। ওই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল 25,000 কোটি টাকা। এমত অবস্থায় 2015-16 অর্থবছরে বাংলাদেশের ঋণ সেবা অনুপাত দাঁড়াবে DSR সমান সমান, আমরা সূত্রটি লিখে নেব যে DSR সমান সমান আমরা কি দেখলাম আগের সূত্রে যে DSR সমান সমান R/X। হ্যাঁ, তো এখানে আমরা সূত্রে মান বসিয়ে দিচ্ছি যে আর এর মান এখানে হচ্ছে 5 এবং এক্স হচ্ছে রপ্তানি আয়, যেটা রপ্তানি আয়ের পরিমাণ হচ্ছে 25,000 কোটি টাকা 25 বসিয়েছি, এবং আমাদের যে বৈদেশিক ঋণ সুদ আসলে পরিশোধ করা হয়েছে যেটা আর, সেটা হচ্ছে আমাদের 5,000 কোটি টাকা। তো আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে দিয়েছি 5/25। এটা আমরা ভাগ করে পেয়েছি 0.20। হ্যাঁ, তো যেহেতু আমাদের বৈদেশিক ঋণ সেবা অনুপাতের সংজ্ঞার মধ্যেই আছে যে ঋণ সেবা অনুপাতের অনুপাতটাকে শতকরা হারে প্রকাশ করতে হয়, সেজন্য আমরা এটাকে 100 দিয়ে গুণ করেছি। আমরা যেটা পেলাম সেটাকে আমরা 100 দিয়ে গুণ করেছি, করে আমরা পেয়েছি 20%। হ্যাঁ, অর্থাৎ এখানে বলা যায় যে রপ্তানি আয়ের শতকরা 20% বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় হয়েছে। হ্যাঁ, আবার বলছি, দেখো, রপ্তানি আয়ের শতকরা 20% বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় হয়েছে। তো তোমরা বুঝতে পারলে যে ঋণ সেবা অনুপাতটা কী, এবং গাণিতিক উদাহরণের মাধ্যমে আমার মনে হয় বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে গেল। এখন আমরা একটু এক এক করে দেখে নিব যে ঋণ সেবা অনুপাতের যে পরিমাপ, হ্যাঁ, এটা কম বেশি হয় কিসের উপর ভিত্তি করে এই ঋণ সেবা অনুপাতের পরিমাণটা কম বা বেশি হয় আর কি। তো প্রথমেই দেখো সুদের হার, সুদের হার বেশি হলে সুদ আসলে বেশি অর্থ পরিশোধ করতে হবে, এর ফলে ঋণ সেবা অনুপাত বেশি হবে। পক্ষান্তরে সুদের হার যদি কম হয় তাহলে ঋণ সেবা অনুপাত কম হবে। ঋণের পরিমাণ, ঋণের পরিমাণটা কেমন হবে আমরা একটু জেনে নিই যে ঋণের পরিমাণ যদি বাড়ে, ঋণের পরিমাণ বাড়লে ঋণ সেবা অনুপাত বাড়বে, অন্যদিকে ঋণের পরিমাণ যদি কমে তাহলে ঋণ সেবা অনুপাত কম হবে। রপ্তানি আয়, সুদ আসলে পরিশোধকৃত ঋণের পরিমাণ স্থির থেকে রপ্তানি আয় যদি বাড়ে তাহলে ঋণ সেবা অনুপাতটা কমবে, এবং রপ্তানি আয় যদি কমে তাহলে ঋণ সেবা অনুপাত বাড়বে। কারণ আমরা আমাদের সূত্রের মধ্যে দেখেছি যে DSR সমান সমান অর্থাৎ ঋণ সেবা অনুপাত সমান সমান R/X। হ্যাঁ, অর্থাৎ সুদ আসলে ঋণ পরিশোধের পরিমাণ, এবং তার নিচে হচ্ছে আমাদের ছিল রপ্তানি আয়। তো এই জন্যই বলা হচ্ছে যে রপ্তানি আয়টা যদি কমে তাহলে ঋণ সেবা অনুপাত বাড়বে। উৎপাদন স্তর, সাধারণত উৎপাদন স্তর বাড়লে রপ্তানি আয়ের পরিমাণ বাড়ে, এর ফলে ঋণ সেবা অনুপাত কমবে। আবার যদি উৎপাদন স্তর কমে তাহলে রপ্তানি আয় কমবে এবং ঋণ সেবা অনুপাত বাড়বে। অভ্যন্তরীণ ভোগ, অভ্যন্তরীণ ভোগ কমলে রপ্তানি আয় বাড়বে, এর ফলে ঋণ সেবা অনুপাত কমবে। আবার অভ্যন্তরীণ ভোগ যদি বাড়ে তাহলে রপ্তানি আয় বিপরীতভাবে কমবে, এবং এর ফলে ঋণ সেবা অনুপাত বাড়বে আর কি। অর্থের যোগান, অর্থের যোগান যদি বাড়ে তাহলে সুদের হার কমবে, এর ফলে সুদ আসলে কম পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, এবং এর মাধ্যমে ঋণ সেবা অনুপাতটা কম হবে। আবার বিপরীতক্রমে আমরা যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে আবার ঋণ সেবা অনুপাতটা বাড়বে, আমরা যদি বিপরীতটা চিন্তা করি এক্ষেত্রে তাহলে। তো তোমরা দেখে নিলে যে সরকারি ঋণের ক্ষেত্রে যে ঋণ সেবা অনুপাত আমরা বলি, সেই ঋণ সেবা অনুপাতের পরিমাণ কোন কোন বিষয়ের দ্বারা প্রভাবিত হয় বা কোন কোন বিষয়ের দ্বারা ঋণ সেবা অনুপাতটা কম বেশি হয় সেগুলো আমরা একটু দেখে নিলাম। আর একবার আমি এখানে বলে দিচ্ছি যে প্রথমে আছে সুদের হার, তারপর ঋণের পরিমাণ, রপ্তানি আয়,
উৎপাদন স্তর এবং অভ্যন্তরীণ ভোগ এবং সবশেষে অর্থের যোগান। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজ আমরা যা শিখলাম তা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের জন্য। প্রথমে আমরা দেখলাম যে সরকারি ঋণের বোঝা বা ভার কাকে বলে, বা সরকারি ঋণের বোঝা বা ভার বলতে আমরা কী বুঝি। এরপরে আমরা সরকারি ঋণের বোঝা বা ভারকে ডালটন যে কয়েকটি ভাগে ভাগ করেছেন, চারটি ভাগে ভাগ করেছেন, সেই চারটি ভাগ দেখলাম। এবং তারপরে সরকারি ঋণের বোঝা বা ভার পরিমাপের যে সূচকগুলো রয়েছে সেগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি, দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি ছিল আর্থিক বা অর্থনৈতিক সূচক, তার মধ্যে ছিল কিছু বিষয় ছিল যেগুলোর দ্বারা সরকারি ঋণ প্রভাবিত হয়, এবং এরপরে ছিল অর্থনৈতিক বা অর্থনৈতিক সূচক, সেখানে আমরা কিছু বিষয় দেখেছি যেগুলো দ্বারা সরকারি ঋণ কম বেশি হয়ে থাকে। এবং সবশেষে আমরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম, সেটি হচ্ছে ঋণ সেবা অনুপাত। ঋণ সেবা অনুপাত কাকে বলে সেটি আমরা দেখেছি। গাণিতিকভাবে ঋণ সেবা অনুপাত আমরা পরিমাপ করেছি একটি উদাহরণের মাধ্যমে, এবং সবশেষে ঋণ সেবা অনুপাতের পরিমাণটা যে কম বেশি হয় সেটি কেন হয়, কোন কোন বিষয়ের দ্বারা সেটি হয়, সেগুলো আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাস, আশা করি তোমরা আজকের ক্লাস থেকে অনেকটাই উপকৃত হবে। তোমাদের এই সরকারি ঋণের উপর দুটি ক্লাস, আমি আজকের ক্লাসটা, আজকে দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটা আগেই হয়ে গেছে। তো আশা করি এই দুটি ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের এই অধ্যায়টি মোটামুটিভাবে আয়ত্ত করে ফেলবে এবং সুন্দরভাবে বিষয়গুলো পড়ে নেবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সবাইকে ধন্যবাদ।